একজন ভাই জানতে চেয়েছেন তীর ধরা কি ওয়াজিব নাকি ফরজ, কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, তীর ধরার ক্ষেত্রে আমরা দুইটা দিক লক্ষ্য রাখতে হবে। যদি আমরা দুইটা দিক সুন্দর করে বুঝতে পারি তাহলে আমরা তীর ধরা কি বিষয়টি অনুধাবন করতে পারে। নাম্বার ওয়ান, একজন মানুষ যখন জিজ্ঞাসা করবে যে তীর ধরা কি, তীর হচ্ছে ফার্সি শব্দ, শব্দের যদি বাংলা অর্থ দিকে আমরা যাই তাহলে হয় শিক্ষক। তো একজন ছাত্র হিসাবে শিক্ষকের কাছে মানুষ যায় কি জন্য? যে কোনো অজানা বিষয় জানার জন্য। যদি এই দিক দিয়ে আমরা নিই এই বিষয়টাকে যে পীরের কাছে যাওয়া যাবে কিনা, পীরের কাছে যদি আপনি কোরআন এবং সহি সুন্নাহর জ্ঞান শিখার জন্য যান তাহলে পারে এটা বৈধ, এটা নাজায়েজের কোনো কারণ নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যারা জ্ঞানী নয় তাহারা জ্ঞানীদের কাছে যে বিল বাইয়িনাতি ওয়া যুবুর, দলিল প্রমাণাদি সহকারে তোমরা জেনে নাও, তোমরা যা জানো। সন্দেহ দর্শক শ্রোতা মন্ডলী, তাহলে যদি আপনি কোনো পীরের কাছে যাওয়ার ইচ্ছা করেন আপনাকে এই বিষয়টি প্রথমে নিয়ে আসতে হবে যে আমি ইসলামের এই বিষয়টা জানি না, ওই বিষয়টা জানি না আমি, তাহলে সেই বিষয়টি জানার জন্য পীরের কাছে যাব আমি কোরআন হাদিস অনুযায়ী জানার জন্য, শেখার জন্য, এবং সেই কোরআন সুন্নাহ অনুযায়ী আমি আমল করব এই জন্য। বাট এখন বিষয় হচ্ছে যদি কেউ এমনটি মনে করে যে পীরের কাছে আমি যাব, পীর আমাকে ভালো করে দিতে পারে, আমাকে কোনো ক্ষতি করে দিতে পারে, আমার মনের আশা পূরণ করে দিতে পারে, আমার শুভ অশুভ তার হাতে রয়েছে, যদি এইরকম কোনো চিন্তা চেতনা আপনার ভিতরে জাগ্রত হয় আর এই চিন্তা চেতনা নিয়ে আপনি পীরের কাছে যান, তাহলে পীরের কাছে যাওয়াটা অবশ্যই অবশ্যই আপনার জন্য ঠিক হবে না। উল্লেখ্য যে যদি কোনো মানুষ বলে পীর ধরা সুন্নাত বা ওয়াজিব অথবা অন্য কিছু, এই কথাটারও কোরআন সুন্নাহ দৃষ্টিতে কোনো অথেন্টিক দলিল পাওয়া যায় না। অর্থাৎ একজন মানুষ পীরের কাছে যাবে শিক্ষা গ্রহণ করার জন্য, এই শিক্ষাটা একজন পীর বলতে নির্দিষ্ট কাউকে বোঝায় না, আপনার পীর একজন নয়, একাধিক পীর হতে পারে, একাধিক পীর মানে একাধিক উস্তাদ হতে পারে, তাদের কাছে যে আপনি পড়াশোনার জ্ঞান আরোহণ করে আসবেন। আল্লাহু আলাম বিসাওয়াব, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বনাইয়ালা তুশরিক বিল